এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোহাম্মদ মুর্শিদ আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ারের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। আগামীকাল এই সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ভোট হবে আগামী 21 জুন। নির্বাচনে যুক্ত হতে পারলে যে কাজগুলি আমার বাকি আছে তার মধ্যে অন্যতম কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, যে আমি নগরকে বৃদ্ধি করতে চাই। নগরের সীমা 96 বর্গ কিলোমিটার, এটা অনেক বর্তমান যুগে অনেক কম।